আচ্ছা, বিএফডি মূলত মোটরের আউটপুট চলন গতি করতে পারে এবং চাহিদা মতো বিদ্যুৎ প্রবাহ করা। এটি মোটরের সুইচ অথবা এনার্জি সেভিং ডিভাইস হিসাবে কাজ করে এবং মোটরের জীবনকাল, ওকে, মানে এর যে এটাকে বাড়াতে সাহায্য করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, বিএফডি হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের একটা মোটরের যে আউটপুট স্পিড, আউটপুট চলমান গতি বা রানিং পার মিনিট আরপিএম যেটাকে আমরা বলি, বা যে স্পিড যেটাকে বলি, এটাকে আমরা কি করতে পারি, মেনলি কন্ট্রোল করতে পারি। এখন এই কন্ট্রোলটা অনেকভাবে করা যায়। একটা হলো কারেন্ট কন্ট্রোলের মাধ্যমে, একটা হলো টর্ক কন্ট্রোলের মাধ্যমে, একটা হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে, একটা কি ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে। এই চারটা হইতেই কিন্তু আমাদের বিএফডি মোটরকে কি মোটরকে কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল বলতে এখানে কি বোঝাচ্ছে, এই মোটরকে বোঝাচ্ছে এখানে, কন্ট্রোল বলতে মোটরের যে সেফটি এবং মোটরের যেই ওয়ার্কিং বা কাজ, মোটরের যে কাজটা থাকে মূলত, এবং মোটরের যে কি বলে আপনার টর্ক গেলে আমাদের একটা বিএফডি কে ব্যবহার করতে হয়। এখন ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে দেখা যায় বিএফডি ইউজ করে না, ম্যাগনেটিক কন্টাক্ট ইউজ করে বা অন্যান্য সুইচিং ডিভাইস ইউজ করে। সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা পাই না। এই যে এখানে যে একটা ডিভাইস, মানে বিএফডির ভিতরে যে সেফটিটা বা যেই ধরনের অপারেশন সিস্টেম, এই জিনিসগুলোকে আমরা কি ম্যাগনেটিক কন্টাক্টের ভিতরে পাই না। ম্যাগনেটিক কন্টাক্ট কি করে, শুধুমাত্র অন আর অফ করতে পারে, ওকে, এবং তার সাথে থার্মাল রিলে লাগানো লাগে। কেন, যখনই আমরা কোন ধরনের আপনার কি বলে সেফটি বা ওভারলোড ট্রিপিং এর ব্যাপারে যাব, তখনই আমাদের কি করতে হবে, এর সাথে একটা থার্মাল ওভারলোড লাগাতে হবে। ম্যাগনেটিক কন্টাক্ট কখনোই ফ্রিকোয়েন্সি কে কন্ট্রোল করতে পারে না, ম্যাগনেটিক কন্টাক্ট কখনোই অতিরিক্ত টর্ক বুঝতে পারে না, অতিরিক্ত ভোল্টেজ বুঝতে পারে না, এইসব জিনিসগুলোকে বুঝতে পারে না, বাট বিএফডি এটাকে বুঝতে পারে। ওকে, আচ্ছা, বিএফডি কেন ব্যবহার করা হয় এই বিষয়টা দেখেন। বিএফডি কেন ব্যবহার করা হয় শুনতে পাচ্ছেন তো সবাই? না, আমি কনফিউজ, সবাই শুনতে পাচ্ছেন কিনা এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন বিএফডি কেন ব্যবহার করা, ওকে, বিএফডি ব্যবহার করা হয় এর কারণ আছে। এর ভিতরে গতির পরিবর্তনশীল করতে বা গতি পরিবর্তনশীল করতে এটা অন্তত জরুরি, এবং কি এটি গতির নিয়ন্ত্রক হিসাবে প্রয়োজনীয় বিদ্যুৎ প্রদান করে, যা উপযুক্ত গতির ব্যবহারের যোগ্য প্রয়োজন, উপযুক্ত গতির ব্যবহারের জন্য প্রয়োজন হয়, এবং ব্যাটারি সংরক্ষণ। আমি যে ভাষাগুলো বলতেছি এগুলা আমি দিব আপনাদের, ব্যাটারি সংরক্ষণ, ওকে। বিএফডির এক নাম্বার কি, এক নাম্বারের কাজ, বিএফডি কেন ব্যবহার করা হয়, আমাদের প্রয়োজনীয়, আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ প্রদান করা যায়। দুই নাম্বারে কি, ব্যাটারি সংরক্ষণ, ব্যাটারি সংরক্ষণ। এখানে দেখেন এই আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো আমাদের টিউটোরিয়ালে অ্যাভেলেবেল, বেসিক যে টিউটোরিয়ালগুলো আমরা বানাই এগুলোর ভিতরে থাকে না, বাট আমরা যেই রাইটিংটা করছি বা আমরা যেভাবে লিখছি এটা খুব গভীর থেকে। এখানে অনেক ধরনের টপিক আপনাদের কনফিউজে ফেলে দিবে যে আসলে কি এটা ঠিক বা এটা কি করতেছে বিএফডি, বাট প্র্যাকটিক্যালে গেলে আপনি সেটা পাবেন। এবং আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করবো যে প্র্যাকটিক্যালটা কোথায় হয় বা কোথায় এই জিনিসটা ইউজ হচ্ছে। দেখেন ব্যাটারি সংরক্ষণ,
বিএফডির মাধ্যমে মোটরের চালনা গতি নির্ধারণ করা যায় এবং এর ফলে ব্যাটারি সংরক্ষণ করা যায়, যেমন সৌর বা বায়োগ্যাস চালিত উপকরণে বিএফডি ব্যবহার করে শক্তি সরবরাহ করা যেতে পারে, যার ফলে ব্যাটারি সংরক্ষণ হতে পারে, সরি ব্যাটারি সংরক্ষণ হতে পারে এবং প্রয়োজনে উপকরণ চালিত থাকা সময়ে ব্যাটারি চার্জ হতে পারে। দেখেন আমি যেই আমি কোর্সটা সাজাইছি এইটা মূলত বিএফডি নিয়ে, ইন্টারন্যাশনালি একটা কোর্স আছে যেখানে আসলে আপনার খুব বেশি পরিমাণ কি আপনাদের পে করে এটা ট্রেনিং করতে হবে, আর এইটা কোনো ব্র্যান্ড করে না, ইন্টারন্যাশনাল একটা সংস্থা করে যারা মূলত এই অটোমেশন নিয়ে মানুষকে ট্রেনিং করায়, বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বড় বড় সেমিনার করে সেখান থেকে শিখায়। তো সেই ধরনের একটা ট্রেনিং থেকে আমি নিছি, যে কারণে আমার ভাষাগুলো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, কারণ আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিছি, আর ওইখান থেকে আমি নিজে বুঝে আপনাদের এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। এখন আপনি বলতে পারেন যে আমি আমার এখানে মানে কাজটা কি, যদি আমি ওই কোর্সটাকে কপি করে ডিরেক্টলি আপনাদের দিয়ে দিই তাহলে যেটা হয়তো অনেকে বুঝবেন না, আবার হয়তো ওইটাকে অনেকে বিলিভ করবেন না, তারা যা বলছে তা কি সঠিক কিনা। ওকে দেখেন এখানে কি বলছে, ব্যাটারি সংরক্ষণ বিএফডির গতির মাধ্যমে মোটরের চালনা গতি নির্ধারণ করা যায়, এর ফলে ব্যাটারি সংরক্ষণ করা যায়, যেমন সৌর বা বায়োগ্যাস চালিত উপকরণে বিএফডি ব্যবহার করে শক্তি সরবরাহ করা যেতে পারে, যার ফলে ব্যাটারি সংরক্ষণ হতে পারে এবং শক্তি প্রয়োজনে উপকরণ চালিত থাকা সময়ে ব্যাটারি চার্জ হতে পারে। এটার মানে কি আপনারা বুঝছেন, কেউ একটু উত্তর দিবেন। এখানে কি বলছে, ব্যাটারি সংরক্ষণের সাথে বিএফডির সম্পর্ক কি? এই প্রজেক্টে কিন্তু আমরা কাজ করি, বাট এটার সাথে আমাদের দেখা যায় আমরা যে জেনারেল কাজটা মিলবে না। ব্যাটারি সংরক্ষণ এখানে বলতে এটা বুঝাইছে যে আমরা অনেক সময় সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করি না, সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করি, একটু উত্তর দিবেন, শুনতে পাচ্ছেন? বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করি, রাইট? এখন সৌরবিদ্যুৎ দিয়ে আমাদের দেশে মাত্র কি চালিত হয়, শুধুমাত্র কি হয়, এলইডি অথবা ডিসি ফ্যান, এই তো? ম্যাক্সিমাম সময় এইটা হয়, বাট বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় যে উন্নত কান্ট্রি গুলা তারা কি সৌরবিদ্যুৎ দিয়ে আমাদের মতো শুধু লাইট আর ফ্যান জ্বালায়? তা কিন্তু নয়, আমাদের দেশে এরকম প্ল্যান্ট আসতেছে যেখানে এসি কারেন্টের মতো এটাকে ব্যবহার করা হয়, রাইট? আচ্ছা, এইসব প্রজেক্ট গুলাতেও আপনি বিএফডি ব্যবহার করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে ব্যাটারিটা থাকবে, সৌরবিদ্যুতের অবশ্যই একটা ব্যাটারি থাকে, পাওয়ার স্টেশন থাকে, ব্যাকআপ স্টেশন, তাই না? পাওয়ার স্টেশন করার জন্য, ওকে ওকে, তো সেইখানে যেই মোটর গুলো আছে সেইখানে যদি আমরা বিএফডিটাকে ব্যবহার করি, আমরা কি ওই ব্যাটারিকে দীর্ঘায়িত্ব বা ব্যাটারিকে সেভ করতে পারবো না, ব্যাটারি আমাদের অপচয় রোধ করবে না আমাদের বিএফডি? ওই রকম একটা স্টেপ এখানে বোঝানো হয়েছে, এটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং টিউটোরিয়াল ভিডিওতে পেয়ে যাবেন যে কিভাবে ব্যাটারি সংরক্ষণটা বিএফডি করে থাকে। ওকে, আমি জাস্ট নলেজ দিচ্ছি আপনাদের, যেহেতু আমি লাইভ টাইমে আসতে পারতেছি না, অনেক তো আসলে সরাসরি ফেস টু ফেস হইলে আই টু আই হইলে বলা যায় বা বোঝানো যায়। দেখেন তারপরে কি আছে, মোটরের জীবনকাল বাড়াতে ব্যবহৃত মোটরের চালনার গতি নিয়ন্ত্রক হিসেবে মোটরের জীবনকাল ক্ষতিগ্রস্ত হতে পারে, বিএফডি ব্যবহার করে মোটরের চালনা গতি নির্ধারক করা যেতে পারে, যা মোটরের জীবনকাল বাড়াতে সাহায্য করে। এখানে দেখেন এখানে কি বলছে, মোটরের দীর্ঘায়িত্ব বাড়াতে বিএফডি কেন ব্যবহার করি, দুই নম্বরে মোটরের দীর্ঘায়িত্ব বাড়াতে, মোটরকে অনেক বেশি লাইফ টাইম দেওয়ার জন্য আমরা কি করি, এই বিএফডিটাকে ব্যবহার করি। এখন কেউ যদি একটা আমাদের কেউ যদি বা কোনো নতুন উদ্যোক্তা বা কেউ যদি এমন হয় যিনি তার একটা ছোট ইন্ডাস্ট্রি দিছে, সে যদি বলে যে আমার মোটরগুলো জানি ভাই না নষ্ট হয়, খুব কম নষ্ট হয় এবং এগুলাকে লাইফ টাইম বাড়াই দিতে হবে, এই মোটরগুলোকে সেফ রাখা যায় কিভাবে, তো তখন আমরা কি সাজেস্ট করবো তাদের, যে আপনি একটা বিএফডি ব্যবহার করতে পারেন, রাইট? ওকে, এই বলা হচ্ছে মোটরের জীবনকাল বাড়ানো। ওকে, তো আমরা দুই নম্বরে বুঝলাম যে মোটরের দীর্ঘায়িত্ব বাড়াতে কি করে আমাদের বিএফডি সাহায্য করে। এখন তিন নম্বরে আছে প্রয়োজনীয় পরিমাণ বৃদ্ধি।